বর্তমান রাজনৈতিক অস্থিরতার জন্য বেগম খালেদা জিয়াকে দায়ী করেছেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আশরাফুন্নেসা মোশাররফ। মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের ভাষা ভুলে গিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান গোপালগঞ্জ জেলার নাম মুছে ফেলার কথা বলছে। পুলিশ বাহিনীর সাথে অসৌজন্যমূলক আচরণের জন্য প্রতিবাদ জানান তিনি। এ সময় তিনি বলেন, বিরোধী দল স্বাধীনতা বিরোধী জামায়াত শিবির ক্যাডার বাহিনী দিয়ে গুপ্ত হামলা, সংখ্যালঘুদের নির্যাতন, পেট্রোল বোমা নিক্ষেপ করে মানুষ হত্যা করছে। এসব কর্মকাণ্ড পরিহার করে সুস্থ ধারার রাজনীতি করার আহ্বান জানান তিনি। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ মানববন্ধন শেষে মিছিল বের করেন। এরপর তারা বেগম জিয়ার কুশপত্তলিকা দাহ করেছেন।